পূজোর মধ্যেই এবারে মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, আর অবিশ্বাস্যকর এই ঘটনার সাক্ষী থাকবে গোটা বিশ্ববাসী। কিন্তু এমন কি ঘটতে চলেছে জানি এত কৌতূহল, আর তার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে সেটাই জানাবো আপনাদের। পূজোর উৎসবে মেতেছে গোটা দেশ, আর এই মাসেই আরও বেশ কিছু চমক রয়েছে চন্দ্রগ্রহণ, আর এই গ্রহণ দেখতে পাওয়া যাবে ভারত থেকে। তবে এর জন্য আপনাকে নির্ধারিত সময় চোখ রাখতে হবে আকাশের দিকে। 14ই অক্টোবর মহালয়ার দিন ছিল সূর্যগ্রহণ, আর ঠিক 2 সপ্তাহের মাথায় চন্দ্রগ্রহণ। আগামী 29শে অক্টোবর ওই গ্রহণ দেখা যাবে ভারত থেকেও। এর আগে 5ই মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল, এবারে দেখা যাবে 2023 সালের শেষ চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ শুরু এবং শেষ ভারতে 28শে অক্টোবর রাত 11:31 থেকে 29শে অক্টোবর ভোর 3:36। চন্দ্রগ্রহণ কেন হয়? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। এই প্রক্রিয়ায় একটি সময় আসে যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য এক লাইনে আসে এবং সূর্যের আলো পৃথিবীতে পড়ে কিন্তু চাঁদে পৌঁছয় না। এই ঘটনাকে জ্যোতির্বিদ্যার ঘটনা হিসেবেও চন্দ্রগ্রহণ বলা হয়। এই আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং আন্টার্কটিকা থেকেও। চন্দ্রগ্রহণের সময় আচার এবং নিরাপত্তা বিষয়ক সতর্কতা কী কী রয়েছে সেটাও এবার আপনাদেরকে বলবো। গ্রহণের সময় নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য ক্ষতিকারক প্রভাব কমাতে বিভিন্ন নিরাপত্তা নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। আপনার চোখকে প্রোটেক্ট করার জন্য আপনার চন্দ্রগ্রহণের সময় সরাসরি চাঁদের দিকে তাকানো উচিত নয়। গ্রহণ দেখার জন্য অনুমোদিত প্রতিরক্ষামূলক চশমা পরুন। আর যারা নানা আচার আচরণ নিয়মবিধি মানেন তারা, সেক্ষেত্রে গ্রহণের সময় বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রহণের সময় মন্ত্র, জপ, প্রার্থনা এবং ধ্যানের মতো আধ্যাত্মিক অনুশীলনগুলি করুন। অর্থাৎ সব মিলিয়ে এবারে চন্দ্রগ্রহণের সময় বেশ কিছু নিয়ম বাতলে দেওয়া হয়েছে। কেমন লাগছে আমাদের খবরগুলো? ভালো লেগে থাকলে পরে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এছাড়া আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই অবশ্যই আজ তক বাংলাকে হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না। আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে রয়েছে সব থেকে বেশি ফলোয়ার্স বাংলা নিউজ চ্যানেলের মধ্যে। পূজোর মধ্যেই মহাজাগতিক ঘটনা এবারে ঘটতে চলেছে, আর অবিশ্বাস্যকর এই ঘটনার সাক্ষী থাকবে গোটা বিশ্ববাসী। কিন্তু এমন কি ঘটতে চলেছে জানি এত কৌতূহল, আর তার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে সেটাই জানাবো আপনাদের। পূজোর উৎসবে মেতেছে গোটা দেশ, আর এই মাসে বেশ কিছু চমক রয়েছে চন্দ্রগ্রহণ, আর এই গ্রহণ দেখতে পাওয়া যাবে ভারত থেকে। তবে এর জন্য আপনাকে নির্ধারিত সময় চোখ রাখতে হবে আকাশের দিকে। তবে অবশ্যই আকাশের দিকে চোখ রাখতে গিয়ে কোনো ধরনের প্রোটেকশন ছাড়া কিন্তু চোখ রাখবেন না, তাহলে আপনার বহুমূল্য চোখটার ক্ষতি হয়ে যেতে পারে। চোদ্দই অক্টোবর মহালয়ার দিন ছিল সূর্যগ্রহণ, এর ঠিক 2 সপ্তাহের মাথায় চন্দ্রগ্রহণ। আগামী 29শে অক্টোবর ওই গ্রহণ দেখা যাবে ভারত থেকেও। এর আগে 5ই মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল, এবারে দেখা যাবে 2023 সালের শেষ চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ শুরু এবং শেষ ভারতে 28শে অক্টোবর রাত 11:31 থেকে 29শে অক্টোবর ভোর 3:36। চন্দ্রগ্রহণ কেন হয় সেটা আমরা ছোটবেলাতেই আমাদের বিজ্ঞানের বইতে পড়েছি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। এই প্রক্রিয়াটি একটি সময় আসে যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য একই লাইনে চলে আসে। সূর্যের আলো পৃথিবীতে পড়ে কিন্তু চাঁদে পৌঁছয় না। এই ঘটনাকে জ্যোতির্বিদ্যায় বলা হয় চন্দ্রগ্রহণ। এই আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর এবং দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকা থেকেও।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরই পাশাপাশি আজ তাক বাংলাকে হোয়াটসঅ্যাপেও ফলো করুন।